বন্যার্থদের সাহায্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র সহ ক্যাম্পাসের কয়েকটি স্থানে চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কার্যক্রম এতে নানা শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে দেখা গেছে মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত নগদ অর্থ সংগ্রহ হয়েছে ঊনপঞ্চাশ লাখ একান্ন হাজার আটশো টাকা এদিন চব্বিশটি ট্রাকে করে বন্যা কবলিত এলাকায় ত্রিশ হাজার প্যাকেট ত্রাণ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সকাল আটটা থেকে বিকাল পাঁচটা অবধি যেই অর্থ সংগ্রহ হয়েছে এখন পর্যন্ত ঊনপঞ্চাশ লক্ষ একান্ন হাজার আটশো টাকা এটা নগদ অর্থ এর মধ্যে অনলাইন ব্যাংকিং যেটা এটা অন্তর্ভুক্ত নয় ডাকশো এবং টিএসসি থেকে বারোটি বারোটি করে প্রায় চব্বিশটি ট্রাক অলরেডি বন্যাকবলিত এলাকার জন্য রওনা দিয়েছে এবং এই চব্বিশটি ট্রাকে প্রায় তিরিশ হাজারের মতো প্যাকেজ রয়েছে এবং এই এক একটি প্যাকেজ বানানো হয়েছে এক একটি পরিবারের জন্য